হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। সো অনেক দিন যাবত আমি আমার পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে সেখানে প্লাস ইউটিউবের কমেন্টে অনেক কোশ্চেন পাচ্ছিলাম যে কিভাবে আমরা যেই এয়ারড্রপ থেকে যে টোকেনগুলো আর্নিংস করি সেগুলো কিভাবে আমরা সোয়াপ করবো এবং সোয়াপ করে সেটাকে ডলারে কনভার্ট করব। এইটা নিয়ে অনেক অনেক কোশ্চেন্স কিন্তু ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা মেক করা যাক বা ভিডিওটা মেক করে শেয়ার করা যাক যে কীভাবে আপনারা যে কোনো টোকেন পাবেন সেটাকে কীভাবে ইউএসডি করবেন বা কীভাবে এটাকে আপনারা কনভার্ট করে টোকেনটাকে কনভার্ট করে ডলার বানিয়ে টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে আপনারা কিন্তু প্রত্যেকটা টোকেনই কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না, যেসব এয়ারড্রপের টোকেনগুলো লক থাকে সেগুলো কিন্তু সোয়াপ করা পসিবল না, আর যেসব এয়ারড্রপের টোকেনগুলো আনলকড অবস্থা থাকে ইভেন প্যানকেক সোয়াপের মধ্যে লিস্টেড থাকে সেগুলো কিন্তু আমরা ইজিলি পারবো টোকেনগুলোকে সোয়াপ করে। আমরা বিইউএসডি বা ইউএসডিটি বা বিএনবি আপনারা যেটাই বলেন সেটাকে কিন্তু কনভার্ট করতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, আপনারা যখন টোকেন সোয়াপ করবেন, যখনই টোকেন সোয়াপ করবেন তখনই কিন্তু আপনাদের কাছ থেকে একটা বিএনবি ফি রাখা হবে। বিএনবি ফি ছাড়া কিন্তু আপনারা কোনো ধরনের টোকেন সোয়াপ বা বাই সেল করতে পারবেন না, ইভেন এনি কাইন্ড অফ ট্রানজ্যাকশনও কমপ্লিট করতে পারবেন না যদি আপনাদের অ্যাকাউন্টে বিএনবি না থাকে। বিএনবি বলতে কোনটার কথা বলছি? বিএনবি বলতে আমি এই যে এটার কথা বলছি, স্মার্ট চেইন নামে যে একটা অপশন আছে স্মার্ট চেইন বিএনবি, এইটা যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেট না থাকে তাহলে আপনারা কোনো ধরনের ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন না। সো এখন একটু দেখে নেওয়া যাক কীভাবে আমরা কোনো টোকেন সোয়াপ করব। সো এখন আমি একটু দেখব যে কোন টোকেনটা এখন আমার আনলকড অবস্থায় আছে এবং কোন টোকেনটা এখন সোয়াপ করা যাবে, একটু আমি একটু দেখে নিই। সো এপিক প্রোটোকল নামে একটা টোকেন দেখতে পাচ্ছি আমি আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। দেখুন এখানে যে টোকেনগুলো আছে এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ টোকেন কিন্তু আমি রিসিভ করেছি এবং এর মধ্যে ইতিমধ্যে কিন্তু অনেক টোকেন আমি সোয়াপ করে এক্সচেঞ্জ করে অলরেডি টাকা খেয়েও ফেলছি, আর প্লাস এখানে অনেকগুলো টোকেন আছে যেগুলো এখনও সোয়াপ করা হয়নি সময়ের অভাবের কারণে। সো এখন এখান থেকে আমি একটা টোকেন পিক করব, দেখা যাক কোনটাকে পিক করা যায়। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যখন যে টোকেনটা সোয়াপ করবেন আপনারা কিন্তু সেই টোকেনের স্মার্ট কন্ট্রাক্ট যেটা আছে সেটা ছাড়া কিন্তু আপনারা কোনো টোকেন সোয়াপ করতে পারবেন না, এবং সেটা কালেক্ট করবেন কোত্থেকে? ফর এক্সাম্পল আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এপিক প্রোটোকল নামে একটা টোকেন এখানে আমার কাছে রয়েছে। তো এখন এটাকে আমি বিইউএসডিতে কনভার্ট করব, সেটা কীভাবে করব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আপনাদের ট্রাস্ট ওয়ালেটের এই যেই ওয়ালেটটা আছে, আপনাদের যেই স্মার্ট চেন বা আপনাদের এই যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, টোটাল যে ব্লক চেনটা আছে এটাতে কিন্তু অনেক ধরনের টোকেনই থাকবে, এবং সেটা চেক করার জন্য আপনাদের কী করতে হবে? আপনারা ফার্স্ট অফ অল আপনাদের স্মার্ট চেন বিএনবিতে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করে এখানে যে কপি অপশনটা পাচ্ছেন আপনারা এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে আপনাদের বিএসসি স্ক্যান নামে একটা ওয়েবসাইট আছে, এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, bscscan.com। এইখানে আসার পরে আপনারা জাস্ট এই যে সার্চ একটা বার দেখতে পাচ্ছেন এইখানে আপনারা এইমাত্র যে অ্যাড্রেসটা কপি করলেন এটাকে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে কয়টা টোকেন আছে এবং কয়টা কী কী কারেন্সি আছে সবগুলো সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। সো আপনারা জাস্ট এখানে যে একটা ড্রপ ডাউন আইকন পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মার্ক করে দিচ্ছি, এই ড্রপ ডাউন আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনারা যেই কোনো টোকেন কনভার্ট করতে চান সেই টোকেনটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো টোকেন আছে। সো আপনারা এই যে ফর এক্সাম্পল আমি যেহেতু এপিক প্রোটোকল টোকেনটাকে এক্সচেঞ্জ করবো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে কন্ট্র্যাক্ট একটা অপশন চলে আসছে এইখানে আপনারা যে যে সাইডে যে কপি টু ক্লিপবোর্ড একটা অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যদি বিএসসি নেটওয়ার্ক বেসড টোকেন থাকে যেগুলো মানে বিএসসি যেসব এয়ারড্রপের মধ্যে আপনারা বিএসসি অ্যাড্রেসটা দেন বা আপনাদের স্মার্ট চেন বিএনবির অ্যাড্রেসটা দেন যেসব এয়ারড্রপের মধ্যে, সো বিএসসি নেটওয়ার্কের আন্ডারে যে টোকেনগুলো আসবে সেগুলো আপনারা প্যানকেক সোয়াপের মধ্যে এক্সচেঞ্জ করবেন। সো প্যানকেক সোয়াপ কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেটের ড্যাপসের মধ্যে আছে, যে দেখতে পাচ্ছেন একটা ড্যাপস নামে অপশন, আপনারা ডি অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। ডিএফসি ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে প্যানকেক সোয়াপ নামের একটা অপশন আছে, আপনারা এখানে প্যানকেক সোয়াপের মধ্যে ক্লিক করে দেবেন। সো প্যানকেক সোয়াপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর
এখানে দেখতে পাচ্ছেন প্যানকেক সব ফাইন্যান্স একটা অপশন চলে আসছে, ওয়েবসাইট চলে আসছে। এখানে কিন্তু আপনারা এনিথিং করতে পারবেন, আপনারা যে কোনো টোকেন সোয়াপ করতে পারবেন, বাই সেল করতে পারবেন, এনিথিং ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট হিয়ার। যাই হোক, তারপরে এখন আপনারা কী করবেন, কোন টোকেনটাকে সেল করবেন সেটার আপনারা এখানে যে বিএনবি লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ নেম অর পেস্ট অ্যাড্রেস, সো আপনারা সেই টোকেনটার নাম দিয়ে সার্চ করতে পারেন আর আপনারা টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়েও এখানে সার্চ করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে এখানে সার্চ করবেন, কারণ সবগুলো টোকেনের নাম কিন্তু এখানে লিস্টে থাকবে না। সো সব ধরনের টোকেনের এখানে লিস্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন। সো এখানে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর এখানে কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি চলে আসবে, যদি এটা প্যানকেক হিসেবে লিস্টেড থাকে এখানে কিন্তু টোকেনের নামটা চলে আসবে প্লাস ইম্পোর্টের অপশন চলে আসবে। সো এইটা এই টোকেনটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মধ্যে লিস্টেড আছে, তাই কিন্তু এখানে জাস্ট ইম্পোর্ট, বাট যেসব টোকেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে লিস্টেড নেই সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন, আই আন্ডারস্ট্যান্ড লিখে একটা টিক মার্ক থাকবে, জাস্ট টিক মার্কে ক্লিক করে দিয়ে আপনারা এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। ও সরি, এখানে তো আছে, এই দেখতে পাচ্ছেন এই যে আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এরকম একটা অপশন আসবে, আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক করে দিবেন, তারপরে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে দিয়ে পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিএসসি এপিকে, সো এখন আপনারা নিচে আপনারা এখন এই এই টোকেনটাকে কিসের মধ্যে কনভার্ট করবেন, আপনারা কি ডলার বানাবেন, ইউএসডিটি বানাবেন, কী বানাবেন, বিএনবি বানাবেন, কোনটা বানাবেন, যেটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে বিএনবি বানাতে পারেন, বিইউএসডি বানাতে পারেন, বিএসসি বানাতে পারেন। সো এখন রাইট নাও আমি এটাকে বিইউএসডি বানাবো, সো আমি কেকের উপর একটা ক্লিক করে দিলাম, এখান থেকে আমি বিইউএসডি লিখলাম, বিইউএসডি লিখে জাস্ট আপনারা এখান থেকে এই যে ম্যাক্স একটা অপশন আছে ম্যাক্সে ক্লিক করবেন। সো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনেবল বিএসসি ইপিকে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু একটা বিএনবি ফি চাইবে, দেখতে পাচ্ছেন 10 সেন্টের মতো, এখানে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করে দিয়ে আপনারা একটু ওয়েট করবেন, একটু লোডিং হবে, সো অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। অ্যানেবলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পরে এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই ওয়েট করবেন, তা না হলে কিন্তু হবে না। সো আমার মনে হয় ওই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন রিসিপ্ট, এটা কিন্তু কমপ্লিট। সো এখন আমাদেরকে এখানে সোয়াপে ক্লিক করতে হবে, সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করে এখন জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে কনফার্ম সোয়াপের মধ্যে ক্লিক করবেন। কনফার্ম সোয়াপে ক্লিক করলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে। সো এখন আবারও আমাদের কাছে একটু ফি চাইছে। সো এখন আমি যেহেতু বলেছি আপনাদেরকে যে আপনাদের অবশ্যই বিএনবি ফি থাকা লাগবে, আপনাদের যদি বিএনবি ফি না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের এক্সচেঞ্জ করতে পারবেন না। সো আই থিঙ্ক আমার এখানে বিএনবি ব্যালেন্সটা খুবই লো, যদি আমার এখানে ইনাফ পর্যাপ্ত পরিমাণ বিএনবি ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই 44 সেন্ট, আমি যদি এখান থেকে যে এখানে এখন লিখে আসছে যে ইনসাফিসিয়েন্ট স্মার্ট চেইন বিএনবি ব্যালেন্স, সেটা আমার ক্ষেত্রে, বাট আপনাদের যদি বিএনবি ব্যালেন্স থাকে তাহলে এখানে আপনাদের জাস্ট কনভার্ট বা এখানে জাস্ট অ্যাপ্রুভ বা আপডেট যে কোনো একটা লিখে আসবে নীল কালার। হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রে হয়ে আছে, কারণ এটা এখন কনভার্ট করা যাবে না, বাট আপনাদের যখন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকবে তখন এখানে আপনারা এই যে অ্যাপ্রুভ অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন, আপনাদের যে টোকেনটা সেল করবেন সেটা কিন্তু বিইউএসডিতে কনভার্ট হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে আপনারা যে কোনো টোকেন বা যে কোনো কারেন্সি এখানে কনভার্ট করতে পারবেন। তবে হ্যাঁ অবশ্যই আপনারা যে টোকেনটাকে সোয়াপ করবেন বা কনভার্ট করবেন সেটা কিন্তু অবশ্যই লিস্টেড থাকা লাগবে এবং আনলক থাকা লাগবে, যদি আনলক না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এটাকে কনভার্ট করতে পারবেন না। অ্যান্ড হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণ বিএনবি ব্যালেন্স থাকা লাগবে। সো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল ছিল আপনাদের জন্য, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিবেন, আর নতুন নতুন সব এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের যে আর্নিং হাব বিডি টেলিগ্রাম চ্যানেলটা আছে বা টেলিগ্রাম গ্রুপটা আছে এটাকে অবশ্যই ফলো করবেন, কারণ নিত্য নতুন যত এয়ারড্রপ আছে সবগুলো কিন্তু আমি এখানেই শেয়ার করে থাকি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।